ধরে জিনিস যেগুলো ফেলাটা অবশ্যই উচিত নয়। এবার কে বা কারা ফেলেছে সেগুলো বোঝা যাবে না, কোনো অ্যাম্বুলেন্স থেকেও পড়তে পারে এগুলো। হাই রোডের পাশে তিনবার তিলপাড়া গ্যারেজ দেখুন, এগুলো থেকে তো বিভিন্ন রোগ জ্বালা ছড়াতে পারে যে কোনো মুহূর্তে, যে এগুলোকে বন্ধ করা অবশ্যই দরকার, অবশ্যই সচেতন হওয়া দরকার। এই নিয়ে কি আপনার আতঙ্কে আছে? অবশ্যই, আমি কেন, সব জনগণই বলতে পারেন আতঙ্কে আছে। করোনা পরিস্থিতি, তার মাঝে এরকম ধরনের পিপি পরে রয়েছে, এগুলো তো আরো বেশি আতঙ্ক ছড়াতে পারে। এই টাইমে মানুষকে বেশি সতর্ক হওয়া দরকার। পিপি পরে রয়েছে বিভিন্ন পলিথিন, যেগুলো ফেলাটা অবশ্যই উচিত নয়। এবার কে বা কারা ফেলেছে সেগুলো বোঝা যাবে না, কোনো অ্যাম্বুলেন্স থেকে ফিরতে পারে। হাই রোডের পাশে তিনবার তিন করা গেছে, এগুলো কিন্তু বিভিন্ন রোগ জ্বালা ছড়াতে পারে যে কোনো মুহূর্তে, যে এগুলোকে বন্ধ করা অবশ্যই দরকার, অবশ্যই সচেতন হওয়া দরকার। কোন মাপের সেটা তো মানে কি কাজে ব্যবহার হয়েছে সেটাও বলা যাবে না এখন দেখে। সুমন রায় হ্যাঁ, অবশ্যই করোনা পরিস্থিতি, তার মাঝে এরকম ধরনের পিপি পরে রয়েছে, এগুলো তো আরও বেশি আতঙ্ক ছড়াতে পারে। এই টাইমে মানুষকে বেশি সতর্ক হওয়া দরকার। সুমন রায়। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800-22-43-44 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিংয়ের জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 7710955555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।